অন্যান্য বছরে না, এ বছরও ঈদের আগে অতিরিক্ত লেবার নিয়োগ দিয়ে সারা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার মধ্যে এই সোনার বাংলা স্ট্যান্ডও আমাদের অন্তর্ভুক্ত আছে। ঈদের আগে আমরা আমাদের পৌর কর্মচারী যদি ধর্মঘটের কোনো অবসান না হয়, তারপরে আমরা বাইরে থেকে অতিরিক্ত লেবার নিয়ে এটাকে পরিচ্ছন্ন করে যাতে ঈদের সময় যাত্রীরা ওঠানামা করতে পারে সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আসলে সোনার বাংলা টার্মিনালটা গড়ে উঠেছে অবৈধ স্থানে, রোডসের জায়গা। আমাদের পৌরসভার নিজস্ব টার্মিনাল অষ্টমী তলায়, এবং সেই টার্মিনালকে আবার নতুন করে সংস্কার করার জন্য প্রায় 8 কোটি টাকার টেন্ডার হয়েছে। আমরা রোডসের জায়গায় কোনো নির্মাণ কাজ করব না। আমরা চাইব যে সোনার বাংলা সহ আন্তনগর যে সমস্ত বাস চলে তারা সবাই যেন এই অষ্টমীতলা টার্মিনালে এসে পুরো টার্মিনাল ব্যবহার করে। এই রাজস্ব বাবদ গাড়ির টার্মিনাল হইতে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আমরা রাজস্ব দিতেছি, অথচ টার্মিনালের তারা ন্যূনতম কাজটাও আজ পর্যন্ত করেন। আমরা বিগত দিনে অনেকবার তাদেরকে অনুরোধ করছি, অনেকবার অবহিত করছি যে আমাদের টার্মিনালে অন্তত 5 প্যাক কাদাগুলা একটু অপসারণ করে দেন, আমাদের যেহেতু আছে, কিন্তু তারা আজ পর্যন্ত করে নাই। টার্মিনালে কোনো লাইটের ব্যবস্থা নাই, একটা বাথরুমের ব্যবস্থা নাই, যাত্রী ছাউনি যেটা মালিক সমিতির নিজস্ব অর্থায়ন করা, পৌরসভা আজ পর্যন্ত কোনো ব্যবস্থা করে নাই। জনগণ যারা জীবিকার তাগিদে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছি, এদের সুবিধার জন্য সোনার বাংলা কাউন্টার, সোনার বাংলা সার্ভিস সুন্দর একটি গেট লক সার্ভিস দিয়ে থাকে, কিন্তু বাসস্ট্যান্ডের যে বেহাল দশা, এখানে যে গাড়ি রাখা এবং যাত্রী ওঠানামার জন্য যে ব্যবস্থা, এটা খুবই করুণ এবং খুবই দুর্দশাগ্রস্ত। এটা দীর্ঘদিন যাবত এই অবস্থা চলছে। এই জায়গায় তো অনেক কাদা, প্যাক কাদা, এর জন্য আমরা গাড়ি তুলতে পারতাছি না। এর বাচ্চা কাচ্চা নিয়ে যদি পড়ে যায়, এটা কি সরকার আমরা দেখবো না? এই শেরপুর যে সোনার বাংলা বাস স্ট্যান্ড, এইখানের অবস্থা খুবই খারাপ। এই বৃষ্টি কাদা আসলে আপনার এই একটা যাত্রী যে আইসা দাঁড়াবে ওরকমের কোনো ব্যবস্থা নাই, আমরা যে গাড়িতে উঠবো ওরকমের কোনো রাস্তা নাই। আপনারা দেখতেই তো পারছেন যে কি অবস্থা টার্মিনালের, কিন্তু এরকমের টার্মিনাল আমি কোথাও দেখি নাই যে এরকমের অবস্থা, মানে প্যাকাদায় মানে মানুষ আর উঠতে পারতেছে না গাড়িতে। যাতে আমাদের টার্মিনালটা একটু সুস্থ করে দেয়, ভালো করে দেয়, যাতে দুইটা মানুষ আইসা এখানে উঠতে পারে, যেহেতু একটা শেরপুর ডিস্ট্রিক্টের একটা ভালো সার্ভিস, তো ভালো সার্ভিসে ভালো লোকজনই তো চলে ভাই যাব। তো এখানে যদি ভালো লোক আইসা না উঠতে পারে, অনেক সময় প্রশাসনিক অনেক লোকজনই আসে, তারা গাড়িতে উঠতে পারে না, আমরা রাস্তায় গাড়ি আইনে দিই, তারপরে উঠে তারা গাড়িতে। বিভিন্ন জায়গায় সরকারের কাছে আমরা মালিক সমিতি পৌরসভা বিভিন্ন জায়গায় আমরা কমপ্লেন করছি, কোনো কাজ হইতেছে না। আমার সরকারের কাছে বিশেষ দাবি, ঈদের আগে মানুষ যাতায়াতের সুবিধার জন্য আমাদের এই টার্মিনাল যদি ঠিক করে কাজ করে দেয়। শেরপুর হইতে ঢাকায় এটা একমাত্র গেটলক গাড়ি, সোনার বাংলা সার্ভিস শেরপুরের মধ্যে ভালো একটা সার্ভিস, কিন্তু এই টার্মিনালের, এই সোনার বাংলা টার্মিনাল সৃষ্টি হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত পৌরসভা 10টা টাকার কাজও করে না, কোনো প্রকার উন্নয়ন কাজ করে নাই। একটু বৃষ্টি হলে পাক্কাতা জমা যায়, যাত্রী উঠানামা খুবই দুর্ভোগ, গাড়ি টার্মিনালের ভিতরে প্লেস করে স্টাফ নামতেও পারে না এবং উঠতেও পারে না, এমন কাদা পানি জমে থাকে, যার জন্যে রোডে রাখা গাড়ি টিকিট বিক্রি করতে হয়, এই জন্য রাস্তায় যানজট সৃষ্টি হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যারা এটা কর্তৃপক্ষদের কাছে আমার জোরালো দাবি, ঈদের আগেই যাতে এটা একটা সংস্কার করে, না হলে যে হাজার হাজার যাত্রী উঠানামা, যে দুর্ভোগ, নাই যাত্রী ছাউনি, নাই পয় নিষ্কাশন, নাই বাথরুমের ব্যবস্থা, কোনো সুব্যবস্থা নাই।
এবং কি আমরা পৌরসভা নিয়মিত টুল দিয়ে যাইতেছি, তারপরও কোনো লাইটিংয়ের ব্যবস্থা, কোনো আলোর সজ্জা নাই, যার জন্য অনিরাপত্তাহীনতা ভুগতেছে।